আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর শফিউল্লাহ প্রধান পাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে হাজারো রোগী আসেন, স্যারের ট্রিটমেন্ট নেন, সুস্থ হয়ে বাড়ি চলে যান। আমরা বলতে গেলে এতটুকু জানি যে আমাদের স্যার যে ধরনের সমস্যার জন্য স্পেশালিস্ট ডক্টর, সে ধরনের সমস্যাগুলি হচ্ছে পিএলআইডি, পিডিআইসি, পিআইডিসি, স্পন্ডলাইসিস, পিএলআইডি, এই ধরনের সমস্যার জন্য আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান হচ্ছে স্পেশালিস্ট ডক্টর। আর আমাদের স্যারের কাছে এসে হাজারো রোগী ভালো হয়ে চলে গিয়েছেন। তো দর্শক, আমরা আসলে এই বিষয়ে কথা বলবো। আজকে যিনি আছেন আমার সাথে, ওনার নাম হচ্ছে এমডি আসাদুল্লাহ। উনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। আমাদের টিপিআরসি হসপিটালে দীর্ঘ 15 দিন ভর্তি ছিলেন, ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। তো আজকে উনি বাসায় চলে যাচ্ছেন, তিনি এখন অনেকটাই অসুস্থ, সেই বিষয়ে আসলে আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানবো যে ওনার কি হয়েছিল আর কেনই বা আমাদের হসপিটালে আসলেন। তো দর্শক, চলুন ওনার সাথে একটু পরিচয় হয় নিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার নামটা একটু বলে পরিচয়টা দেবেন, কোথা থেকে আসছেন? আমি, আমার নাম হলো আসাদুল্লাহ, আমার দেশটি হলো জামালপুর। তো আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে কখন থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি এই সমস্যার তাই ভুগছেন? এটা আমি মালয়েশিয়া আর 1 বছর আগে থেকে ব্যথা আসছিল, ছিল কিন্তু ওই দেশে থেকে আমি ভিসা বছর ছুটি দেয় না, ছুটি না দেওয়াতে আমি আর আসতে পারিনি। শুনেতে আমি বাংলাদেশে আইসি চিকিৎসার জন্য, ছুটিতে আইসি চিকিৎসার জন্য, এই রোগের জন্য ফার্স্ট টাইম দেখাইছি আপনার, দেখাইছি মহেশ সিং ডাক্তার, দেখাইছি ওষুধ দিয়েছে উনি 15 দিনে, 15 দিনের ওষুধ দিয়েছে, 15 দিন ওষুধ খাইছি, মোটামুটি কোনো কাজ করে নাই। 15 দিন ওষুধ খাওয়ার পরে কেমন অনুভব করলেন নিজেকে? কোনো কাজ করে নাই, ব্যথা কমও নেই, বাড়ও নেই, যেমনটা ছিল তেমনটাই আছে। আপনি তো অনেকজন ডক্টর দেখিয়েছেন ইতিমধ্যে, আমরা জানি যে আপনি অনেকজন ডক্টরের কাছে গিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, ওষুধও খেয়েছেন। কোনো ডক্টর কি বলেছে যে আপনার এই সমস্যাটি হয়েছে বা এই ধরনের সমস্যা হয়েছে? আমার এই করেছিলাম বলছে যে পিআরআইডি রোগ, পিআরআইডি বলছে, উনি বলছে যে ওষুধ খাও, ওষুধ খেলে সেরে যাবে। আচ্ছা, কিন্তু ওষুধ আমি 15 দিন খাইছি, কোনো ব্যথা কমে উনি বাড়েও নাই। আচ্ছা স্যার, আমরা একটু প্রথম থেকে জানতে যাব, সেটা হচ্ছে আপনি কি কোনো ভারী ধরনের কোনো কাজ করতেন বা এমন কিছু? কাজ ভারী কাজই করতাম মালয়েশিয়া, ভারী কাজ করতাম, মনে করেন 50 কেজি 60 কেজি জিনিস উঠাইতাম একাই। স্যারের বয়সটা কত? আমার বয়স বর্তমান 28 বছর বয়স। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি যে 28 বছর 30 বছরের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যায় পড়াটা একদম অনাকাঙ্ক্ষিত। এই ধরনের সমস্যাটা হয় মূলত যাদের একটু বয়স বেশি তাদের হয়ে থাকে, কিন্তু আপনার এই বয়সে হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপনি অনেক কঠোর পরিশ্রম করেছিলেন। একটু বেশি ছিল এই জন্য। আচ্ছা স্যার, আপনি যখন আমাদের হসপিটালে আসলেন, অর্থাৎ আমাদের ডিপিআরসি হসপিটালে আপনি আসছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন স্যার? আমি মালয়েশিয়া থাকতে আমি এই স্যারের ভিডিও দেখতাম। আচ্ছা, স্যারের ভিডিও দেখতাম মালয়েশিয়া থাকতেই, মানে আমরা ভিডিও, যেই ভিডিওগুলো ছাড়তাম প্রত্যেকটা ভিডিও আপনি দেখেছেন? আচ্ছা, ভিডিওগুলো দেখে হচ্ছে আমাদের প্রতি একটা বিশ্বাস জাগলো যে আপনি যদি হচ্ছে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন তাহলে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন। আচ্ছা, তারপর আপনি চলে আসলেন? চলে আসলাম। আজ থেকে কত বছর আগে থেকে সেই সমস্যাটা হচ্ছে? এটা হচ্ছে আমার 2021 সালের সমস্যা ছিল, তার মানে দীর্ঘ প্রায় 1-1.5 বছর হয়ে গিয়েছে এই সমস্যাটা। আচ্ছা, তো আমাদের স্যারের কাছে যখন আসলেন, স্যার আপনাকে কি বলেছে যে আপনার কি ধরনের সমস্যা হয়েছে বা এমন কিছু? স্যার বলছে যে তোমার পিআরআই টিস্যুর সমস্যা, তোমার মাজার গাড়ের সমস্যা, 15 দিন 20 দিন থাকলে তোমার সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। স্যার হচ্ছে আপনার যত রিপোর্ট আছে, রিপোর্টগুলি দেখে, আপনাকে ফিজিক্যালি সব কিছু দেখে, স্যার মনে করেছে যে 21 দিনের যদি একটা প্যাকেজ দিই তাহলে 21 দিনে ভর্তি থেকে আপনার প্রপার একটা ট্রিটমেন্ট সম্ভব। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে পর্যন্ত আপনার কতদিন হয়েছে? আজকে 15 দিন হয়েছে। 15 দিন হয়েছে। 15 দিন, এই 15 দিন তো আপনি ভর্তি থাকছেন বা আমাদের এখানে স্যারে ট্রিটমেন্ট নিয়েছেন, এই 15 দিনে কখন থেকে বুঝতে পারলেন যে আপনি একটু ভালোর দিকে যাচ্ছেন? আমি ভর্তি হওয়ার পরে 1 সপ্তাহের পরে থেকে একটু মনে করেন মোটামুটি নিজেকে একটু সুস্থ মনে করছেন আগের চাইতে? আচ্ছা, আজকে হচ্ছে 15 দিন পরিপূর্ণ হয়েছে। আজকে 15 দিন পরে আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরে কি অবস্থা এখন স্যার একটু জানতে? মনে করেন 80% ভালো আর কি, 80% ভালো। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আমাদের সাথে থাকার জন্য, আপনার বাসা, আপনার কথাগুলি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, শুনতে পেলেন আমাদের স্যার আপনাদেরকে এতটুকুই মেসেজ দিতে চেয়েছেন যে যদি একটা প্রপার ট্রিটমেন্ট নিতে চান
আপনার যে সমস্যাটি হয়েছে অর্থাৎ পিআইডিসি বা পিএলআইডি স্পন্ডলাইসিস এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যারের কাছে আসবেন, ডিপিআরসি হসপিটালে এসে স্যারের ট্রিটমেন্ট নেবেন, তাহলে অবশ্যই আপনারা সেই রোগ থেকে মুক্তি পাওয়ার একটা 100% বা আমরা একটা আশ্বাস দিতে পারব। দর্শক আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের স্যার হচ্ছে পিএলআইডি সম্পর্কে একজন বিশেষজ্ঞ ডক্টর, পিএলআইডি স্পন্ডলাইসিস এই ধরনের সমস্যার জন্য বিশেষজ্ঞ ডক্টর। তো বা উনি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চেয়েছেন আপনারা অন্তত স্যারের ট্রিটমেন্টটা নেন বা ভর্তি হওয়ার জন্য বা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনি ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যারের কাছে আসেন, এসে স্যারের শরণাপন্ন হন, অবশ্যই আপনারা একটা প্রপার ট্রিটমেন্ট পাবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি, আসসালামু আলাইকুম।